খেলার খবর। বিপিএল এর সন্ধ্যার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 8 উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। সিলেটের তোলা 170 রান 2 ওভার বাকি থাকতেই টপকে গেছে রাইডার্স। 11 ম্যাচে 16 পয়েন্ট পাওয়া সিলেট আছে টেবিলের শীর্ষেই। এক ম্যাচ কম খেলে রংপুরের সংগ্রহ 14 পয়েন্ট, আছে 4 নম্বরে। ব্যাটিং এ নামে একেবারে ধীর লয় শুরু শান্ত হৃদয়ের। পাওয়ার প্লেতে উইকেট না হারালেও রান এলো মোটে 26। রান রেট বাড়াতে গিয়ে হাসান মাহমুদের বলে ক্লিন বল শান্ত, 15 বলে করেছেন 22, 7 বলে 7 করে মাহেদিকে উড়িয়ে মারতে গিয়ে আউট জাকির। 11তম ওভারে দ্বিতীয় উইকেট যখন যায় রান তখন 59, মুশফিক এসেই ভোজবাজির মতো পাল্টে দিলেন ম্যাচ। উইকেটের চারপাশে দারুণ সব শট, অনুপ্রাণিত হয়েই হাত খুললেন তৌহিদ হৃদয়ও। দুজনকে আর থামানোই যায়নি, অপরাজিত 111 রানের জুটি। 35 বলে 55 করে আসরে মুশফিকের প্রথম হাফ সেঞ্চুরি, 57 বলে হৃদয়ের ব্যাটে 85, স্কোরবোর্ডে জমা 170। বড় লক্ষ্য তারা করতে নেমে পাওয়ার প্লে কাজে লাগানোর কৌশল নাইম আর রনির, ফাটকাটা কাজে লাগলো দারুণ। প্রথম 6 ওভার এলো 59, এরপরও থামাথামি নাই, ওপেনিং জুটিতেই 17 রান, ওভার শেষ হয়নি 10টাও। ব্যাক টু ব্যাক প্যাভিলিয়নে ফেরেন দুজনই, 32 বলে 45 করে রাজার শিকার নাইম, 35 বলে 66 করা রনিকে ফিরিয়েছেন ইরফান। তাতে অবশ্য রংপুরের কিচ্ছু যায় আসেনি, ক্রিজে যে ছিলেন শোয়েব মালিক, 24 বলে ওর ব্যাটে 41 রানের ক্যামিও, 17 বলে 17 করে অপরাজিত ছিলেন ক্যাপ্টেন সোহানও। 2 ওভার আগেই ম্যাচ শেষ, সেরা দুয়ে থেকে গ্রুপ পর্ব শেষের লড়াইয়ে ভালো মতোই টিকে রইল রংপুর রাইডার্স। নাবিল কাসার, ডিবিসি নিউজ ডেস্ক।